বিরিয়ানির প্যাকেটটা খুলেছে দেখো, সত্যি তো ভর্তি করে দিয়েছে। মাংস দিয়েছে দেখো, দেখো আলু। আচ্ছা চলো ঢেলেই দেখো। হ্যাঁ ঢালো। গুড মর্নিং বন্ধুরা, রিমা অ্যান্ড প্রেমা ব্লগে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো জানি না, কারণ 12টা বাজে। আর ঘরের কাজকর্মেলাই রান্না সেরে নিয়েছি। আর কালকে তো মা মাছ বেছে মানে কেটে রেখে দিয়েছিলো, ওই জন্য সকালবেলা না রান্না করতে সুবিধা হয়েছে। আর অনেক রকম তরকারি হয়েছে, দুটো মাছ হয়েছে, আলুর দম হয়েছে, তারপরে আর ওই রুই মাছটা শুধু মাম্মার জন্য আর বাবার জন্য ভেজেছি দু পিস, আর বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর চাঁদা মাছ আর লোটে মাছ দুটো হয়েছে, সকালবেলাই রান্না সেরে নিয়েছি, কারণ মা ডাক্তারের কাছে যাবে আর মামাকে নিয়ে না একা সামলাতে পারবো না, তার জন্য সকালবেলাই রান্না সেরে নিয়েছি। আর ভাতটা এখন বসাচ্ছি, দেখতে পাবে না তোমরা, ভাতটা এখন বসিয়ে দিয়ে এলাম। আর এই গেটের কাছে বসে আছি, মাও বেরোলো, মা ডাক্তারের কাছে গেল আর মাম্মাম গেল স্কুলে, অঙ্গনওয়াড়ি স্কুলে। অঙ্গনওয়াড়ি স্কুল দিয়ে আমাকে ডেকেছিল, কারণ মাম্মের ওয়েট মাপাবে আর কি করবে বলেছিল যে যেতে, কিন্তু সকালবেলা না একদম টাইমই হচ্ছে না। তা তোমাদের দাদাভাই ঘরে আছে, তার জন্য ওকে বললাম যে একটু স্কুলে নিয়ে যাও না, তাহলে আমি এইদিকে শুধু ঘরে ঘর মোছাটা বাকি আছে, মানে ওরা স্কুলে গেলে আমি তাহলে ঘরটা মুছে নিতে পারবো তাড়াতাড়ি। তা তোমাদের দাদাভাইয়ের সাথে মাম্মাম স্কুলে গেল, আর এই তো পাশেই স্কুল, বেশি দূর না, এই কত 2 মিনিট লাগবে, 2 মিনিট গেলে মানে পাশেই স্কুল আমাদের। তা আজকে তো সুন্দর রোদ্দুর উঠেছে, আর তেমন সকালবেলা জামাকাপড় দিয়েছিলাম শুকিয়ে গেছে। এইদিকে মা আবার পুজো দিয়ে দিয়েছে, মা শুধু ঠাকুর ঘরটা ভালো করে মুছে দিয়েছি, এইদিকে মা পুজো দিয়ে চলে গেছে। মা আসবে কখন জানি না, অনেকটাই দেরি হবে। আর রান্না তো হয়ে গেছে, অনেকটাই কাজ হালকা আছে আজকে। মাম্মামকে এবার চান করাবো, আমি নিজে চান করব, তারপর খাওয়া দাওয়ার বাসন পড়েছে সেই বাসনগুলো মাজবো। আবার কালকে আবার মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারি, দেখি কি করি। আমার তো আবার ডাক্তার দেখানোর ডেট চলে এলো, যাব। আর দেখো এইখানে যে পিম্পলসটা বেরিয়েছিল সেটা কিন্তু উঠে গেছে, শুধু এটা নিয়ে চিন্তা, এটা বেশ বড় হয়ে গেছে, কিছুতেই কমছে না। তা চলো, ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, কারণ বাবা আর মেয়েতে এলে না এত সারা ঘরে ঘোরাঘুরি করে, আমি ঠিক মতন ঘর মুছতে পারি না। একবার মাম্মামকে বলি, মাম্মাম বিছানায় ওর নেমে পড়বে, তারপরে এই মুছি যাব, মুড়ি ছড়িয়ে দেবে, এই দিক ওদিক করতে গিয়ে দেরি হয়ে যায়, ওই জন্য ঘর মুছার সময়টা জল চলে এলো। তা ঘর মোছার সময়টা কি করে, মাম্মামকে কার্টুন চালিয়ে দিই, নয় একটু ফোন দিয়ে দিই। ফোন দিলে মানে ফোন হাতে দিয়ে দিলে আর কিছু চাই না, কিন্তু কার্টুন চালিয়ে দিলে তোমার একটুখানি কার্টুন দেখবে তারপরে নেবে পড়বে। তা ঘরটা মুছে নিই, আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর দেখো। এইদিকে পেঁপে গাছটা যে মা লাগিয়েছিল, পেঁপে গাছটা কিন্তু বড় হয়েছে। তোর প্যান্ট মামার মাথায় হয়? তা এখন 1:20 বাজে আর মামামের চান, তা 1:20 বাজে এখন,
ছাদ দিয়ে জামা কাপড় নিয়ে চলে এলাম, কারণ সকাল সকালে জামা কাপড় দিয়েছিলাম শুকিয়ে গেছে। শুধু তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট আচ্ছা, তো তুমি করো আমি একটু কথা বলি। তোমাদের দাদা ভাইয়ের আচ্ছা আচ্ছা তুমি করো আমি একটু কথা, ঠিক আছে তুমি করো আমি একটু কথা বলি। তা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট হালকা ভেজা আছে, ওই প্যান্টটা একটু রেখে এসেছি, একটু পরে নিয়ে আসবো, শুকিয়েই গেছে, একটু হালকা ভেজা কোমরটা, কোমরটা হালকা ভেজা, জামা কাপড় সব নিয়ে চলে এসেছি, এসে জামা কাপড় গোছানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিপটা পায়ে লাগবে কিন্তু। তা জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর এইদিকে ভাত নাবি দিয়েছি, ঘর মুছে হয়ে গেছে, আর এখন স্নান করতে যাবো, কারণ কাজ হয়ে গেছে সব। আর যে কটা বাসন পড়েছে বাসনটা মাজা হয়নি, বাসনটা মেজে চান করে নেবো। আর এইদিকে মাম্মামের চান হয়ে গেছে, তোমাদের দাদাভাই চান করেই দিল, আর ওইদিকে আমি ঘর মুছে নিলাম। ওরা স্কুলে গেল বললাম, সঙ্গে সঙ্গে আবার চলে এসেছে, শুধু ওয়েট মাপালো, ওয়েট মাপিয়ে নিয়ে চলে এলো তোমাদের দাদাভাই। তারপরে সেই চান করে নিয়েছে, তো চলো চান করে আসি। তারপরে তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে, মাম্মামকে তাড়াতাড়ি খাই দেয় একটু ঘুমাবো, কারণ খুব মাথা যন্ত্রণা করছে। ব্যাথা উড়ে ভাব পড়ে যাবো রে মাম্মাম, কী যে ঠিলে দিতে দেখো পড়ে যেতাম না, মা পড়ে যাবো, বিছানা দিয়ে পড়ে গেলে তখন তুমি কার কাছে খাবে? বাবার কাছে। আর বাবা তো কাজে যায়, তাহলে বাবা বাবা কাজ দিয়ে এলে খাবে? দুষ্টুমি করে না, কার্টুন দেখবি চ, সবাই তোমাকে পচা বলবে, বলবে মাম্মাম পচা, বলবে মাম্মাও একটা পচা মেয়ে। চলো দেখে নাও আজকে কি রান্না হয়েছে। ডিম ভাজা হয়েছে বাবার জন্য, আর এখানে হয়েছে চিচিঙে ভাজা আমাদের জন্য, যেহেতু মাছ হয়েছে বাবা মাছ খাবে না, তার জন্য বাবার জন্য ডিম ভাজা হয়েছে। আর এখানে হয়েছে আলুর দম, মানে আলু কষা, আর এটা হলো ওই চাঁদা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে চাঁদা মাছের ঝাল হয়েছে, আর হয়েছে লোটে মাছের ঝাল, ঝালও নয় ঝোল হয়েছে, লোটে মাছের ঝোল, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, আলু দিয়ে লোটে মাছের ঝোল হয়েছে। মানে আজকে অনেক রকমই পদ হয়েছে, আর দুপুরে খাওয়াটা বেশ, সন্ধেবেলা দুধ গরম করে নিয়েছি মাম্মামকে এখন খাওয়াবো, আর বিস্কুট নিয়েছি, আর এই বিস্কুটগুলো কালকে তোমাদের দাদাভাই এনেছে। এই বিস্কুটগুলো না কি সুন্দর, মানে এলাচ এলাচ গন্ধ ছাড়ে, বেশ খেতে ভালো লাগছে। আর কালকে তোমাদের দাদুভাই মাম্মামের জন্য এনেছে, আর মাম্মামও এই বিস্কুট দেখলাম যে খাচ্ছে, তো এই বিস্কুট নিয়ে নিয়েছি প্লেটে, আর দুধ নিয়ে নিয়েছি। আর এবার মাম্মামকে ডাকি, ও এখন বসে কার্টুন দেখছে টিভিতে। এইদিকে দেখো মাম্মামকে খাওয়াবো বলেছি, এই যে এখন খাওয়াচ্ছি, বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, ওই দে কে এসেছে রে। ও প্লাস্টিক এনেছো? দেখি হ্যাঁ, এই এটা কি এনেছো? বিরিয়ানি এনেছো? বাবা বিরিয়ানি সেদিনকেও খাওয়ালে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কটা প্যাকেট এনেছো দেখি? পাঁচটা প্যাকেট, পাঁচ জনের পাঁচটা, আরে অনেক, তোমার একটা আমার একটা, আরে অনেকগুলো তো, পাঁচটা প্যাকেট এনেছো? হ্যাঁ আমার একটা বন্ধু দোকান দিয়েছে ওই সামনে, 40 টাকা করে বিক্রি করছে, সেই জন্য নিয়ে নাও। 40 বিরিয়ানি 40 টাকা করে? ওই দেখো মাম্মা বিরিয়ানি দেখে দেখো আনন্দ হচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ আমার একটা বন্ধু দোকানে যদি দিতে আসলাম দেখে বিক্রি করছে। হ্যাঁ নতুন দিয়ে বলছে, হ্যাঁ ও নতুন দোকান দিয়েছে, 40 টাকা করে দিল? ও বাবা প্যাকেটে কি পুরো ভর্তি করে দিয়ে, দোকান থেকে মাংস কিনে দোকান থেকে ওর নিয়ে আসে, আমাকে বললে পুরো ভর্তি করে দিয়েছে, প্যাকেট ভর্তি করে, চলো চলো তাই ভাবছি বিরিয়ানি এতগুলো প্যাকেট এনেছো। তাই তো মা, হ্যাঁ অল্পতে খুঁজি, চলো গিয়ে সাটিয়ে আসি, অল্পতে পাঁচটা প্যাকেট, অল্পতে বলো পাঁচ জনের পাঁচটা,
আর এটা বিছানার নিচে না এরকম ধরনের প্লাস্টিক পাতা ছিল, আর প্লাস্টিকটা মানে নষ্ট হয়ে গেছিল। তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে এরকম একটা প্লাস্টিক এনে দিতে, তা আজকে যখন এই প্লাস্টিক আনতেই গেছিল, প্লাস্টিক নিয়ে এসে বিরিয়ানি নিয়েও চলে আসলো। তো বিরিয়ানি তোমাদের দাদাভাই এনেছে, ওর নাকি বন্ধু নতুন দোকান দিয়েছে পুজোর সময়, নতুন দোকান দিয়েছে বলে ওই জন্য 40 টাকা করে বিরিয়ানি। এবার জানি না কেমন খেতে হবে, কেমন স্বাদ তোমাদের সেটা জানাবো, আর কেমন খেতে হবে। 40 টাকা করে বিরিয়ানি এনেছে বলছে, তো প্যাকেট ভর্তি করে দিয়েছে, থালায় ঢাললে সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। আর খেয়েছো ওখানে দাঁড়িয়ে খেয়েছো? হ্যাঁ, ভালো খেতে মোটামুটি বলছে, মোটামুটি খেতে ভালো। 40 টাকায় বিরিয়ানি পাওয়া মানে ইসে দিতে পারে, রিভিউ করতে পারে জানো, 40 টাকার এই এত হেভি রিভিউ করে দিন পাবে না। তো 40 টাকা ও নিজে ব্যবসা করছে, ভিড় হচ্ছে। হ্যাঁ ভালোই লোকে ভিড় হচ্ছে, 4টা 5টা দুটো 4টা করে নিয়ে যাচ্ছে। তারপরে কি পূজোর সময়টা তো আর ওই জন্য ভিড় হচ্ছে। এই ফার্স্ট টাইম তোমাদের দাদুভাই এত কমেতে বিরিয়ানি আনলো, 40 টাকার বিরিয়ানি। এবার খেয়ে দেখা যাবে কেমন লাগছে। বলছে বাম্বু বিরিয়ানি আনাবে এবার। আর তোমার, তুমি খাবে কখন? নালে কিন্তু বিরিয়ানি দেবো না। চেয়ারে বসে দেখেছো? দেখি তো একা একা কেমন খেতে পারে, সবাই বলবে বাবা মাম্মা, কাউকে বলতে হবে না। তুমি বাবা কিন্তু বিরিয়ানি বাড়ছে, বিরিয়ানির প্যাকেটটা খুলেছে দেখো, সত্যি তো ভর্তি করে দিয়েছে। মাংস দিয়েছে দেখো, দেখো আলু। আচ্ছা চলো ঢেলেই দেখো। হ্যাঁ ঢালো। আলু, চিকেন, হ্যাঁ মাংস দিয়েছে তো। 40 টাকা এর থেকে বেশি আর কিছু না? হ্যাঁ 40 টাকা কিন্তু ভালোই দিয়েছে, তাই না? এই দিকে তো আরেকজন নাচছে। তুমি বিরিয়ানি খাবে? বসে পড়ো বাবার পাশে, বসো বাবার পাশে বসো এখানে। অনেকটাই দিয়েছে গো। চলো আগে একটুখানি একটা বাইক নেওয়া যায়, তাই তো? একটু রাইস, একটু চিকেন। তুমি নেবে আগে? কেমন খেতে কি স্বাদ, ভালো? ভালো মানে চলে যাবে, চলে যাবে বলতে কি? 40 টাকা যে বিরিয়ানি হয় এটা তো রিভিউ হয় না, কিন্তু ফ্লেভার ওয়াইজ বিরিয়ানি চাল যেরকম লম্বা লম্বা সরু সরু, হ্যাঁ পুরো ভালোই লাগছে। সরু সরু চাল যেরকম ঝুরো ঝুরো রাইস, মানে সেন্টটাও তো ভালো বের হচ্ছে, গ্রেভি আছে তার মধ্যে, স্মেল দিয়েছে, এত বড় একটা আলু দিয়েছে, চিকেনের পিস 40 টাকা অনুযায়ী ঠিক আছে, পারফেক্ট, তাই তো না? হেভি তো? আরেকটা আরেকটা আরেকটা, তোমার বাবার মেয়ে তো হয়ে যাবে। হ্যাঁ খাবো গো। ওমা ভালোই লাগছে, ঢালা দেবো মাকে দাও। হ্যাঁ
আসো আসো দিচ্ছি বসো। আরে ঠাম্মি সবার আছে, সবার একটা করে পিলিং আছে, মামামিরও একটা ধরা আছে। দেখাবো তুমি দাও তোমার একটা দিন। দিকে দেখো, রাতে দুখানা ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটো ছিল, পেঁয়াজ টমেটো কেটে ডিম ভাজা করে নিলাম, আর কটা রুটি করেছি, অল্প করেই রুটি করেছি, কারণ সবাই বিরিয়ানি খেয়েছে তো তাই অল্প করেই রুটি করেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে।